সুপ্রিয় দর্শক, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন এবং সিড সার্টিফিকেশন এজেন্সির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বিশেষ কারিগরি সেমিনার। এই আয়োজনের মধ্য দিয়ে যাতে গুণগত মানসম্পন্ন বীজ মানুষের হাতে পৌঁছায় এবং বাংলাদেশ যাতে বীজ উৎপাদন এবং রপ্তানিতে আন্তর্জাতিক মানে উন্নীত হতে পারে বা আন্তর্জাতিক বাজারের সাথে সম্পৃক্ত হতে পারে, সে বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। এই বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন আমরা এখন আপনাদের উপহার দিচ্ছি। বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন ও সিড সার্টিফিকেশন এজেন্সির যৌথ উদ্যোগে রাজধানীতে এক কারিগরি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠিত এ সেমিনারের শিরোনাম ছিল সিড টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স রুল অফ ISTA। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর KSM মোস্তাফিজুর রহমান ও টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করেন শেখ রিবি এর উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভুঁইয়া। আজকের এই সেমিনারের মধ্য দিয়ে প্রত্যেকেই একমত হয়েছে আমাদের দেশে এই কৃষি ক্ষেত্রে বিশেষ করে বীজ উন্নয়নের জন্য কিছু কিছু সুপারিশমালা এসেছে, যেখানে সরকারি আইনগত বিধিবিধান সংক্রান্ত যে সমস্ত জায়গায় প্রাইভেট সেক্টরকে আরও সহযোগিতা করার সুযোগ আছে সেই বিষয়গুলোকে নজর দিতে হবে। আমাদের দেশে যাতে নিজস্ব কোয়ালিটি কন্ট্রোলের সিস্টেম অ্যাক্রিডিয়েটেড ল্যাবরেটরি আন্তর্জাতিক ল্যাবরেটরির সাথে আমাদের ল্যাবরেটরিগুলো অ্যাফিলিয়েটেড হয়, সুতরাং আমরা এই ল্যাবরেটরি থেকে যদি আমরা বীজের সার্টিফিকেশন দিতে পারি যে সেটা যাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় সেটা করা দরকার, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা পাঠ্যক্রমে বীজ প্রযুক্তিকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেই ব্যাপারে কোর্স কারিকুলামে হাত দেওয়া দরকার। আমি মনে করি যে আমাদের সিড নিয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে, আমাদের ল্যাবরেটরিগুলি ডেভেলপ করতে হবে, আমাদের যে রুলস রেগুলেশনস রয়েছে সেগুলোকে আপডেট করতে হবে, এবং আমাদের যে ম্যান পাওয়ার রয়েছে তাকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে, সেই জন্য ট্রেনিংয়ের প্রয়োজন। আর আমাদের SCA-কে স্বাধীন করে দিতে হবে যাতে সেখানে সুন্দরভাবে কাজ করার পরিবেশ গড়ে ওঠে।